হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছিলাম তোমাদের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ মানে জানার বিষয় তোমাদের সেই ভিডিওটা শেয়ার করতে। তা কি ভিডিওটা, নিশ্চয়ই আমার থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতেই পারছো। আর সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে চাই। তোমরা ভিডিওটা পুরো মানে কথাগুলো না শুনে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা শোনো। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও। তা তোমরা তো শুনেছো আলপনা রুবি ব্লগে, যে আলপনা যে মারা গেল মানে চিকিৎসার গাফিলতির জন্য, মানে ডাক্তাররা ঠিক মতন তার বর কোনো চিকিৎসার গাফিলতি করেনি, মানে ঠিক মতো রোগটাকে ধরতে পারিনি প্রথমে, সেই হিসাবে ট্রিটমেন্ট হয়ে গেছে। বা শেষে তার রক্ত তৈরি হতো না এমন পর্যায়ে পড়ে গেলো যে অকালে অল্প বয়সেই ফুলের মতন বোনটা আমাদের থেকে সবাইকে ছেড়ে রেখে চলে গেল এই পৃথিবী থেকে। তা যখনই সে মানুষের আছে না, সবার কপালে সুখ সহ্য হয় না, কথাই আছে। কিছু কিছু মানুষ আছে যখন একটু সুখের মুখ দেখে তখনই মানে তখন সে পৃথিবীতে আর থাকে না। তা সেই রকমই কল্পনা বঞ্চির সঙ্গেও ঘটেছে। ছোটোবেলা থেকেই অনেক দুঃখ কষ্টের মধ্যে বাবাহারা মা অনেক কষ্ট করে মানুষ করেছে, বাবাহারা মেয়েটি অনেক বড় হয়েছে কষ্ট করে। একটা ইউটিউবে চ্যানেল খুলে খুব অল্প সময়ের মধ্যেই তারা মানুষের মুখে মা মেয়ে আর মানুষের মুখে হাসি ফুটিয়েছে। যখন তাদের অনেক সাবস্ক্রাইবার বা তাদের ভিডিওগুলো বহু মানুষের মধ্যে চলে গেলো এবং বহু মানুষ যখন দেখতে শুরু করলো, যখন সেখান থেকে একটু একটু করে সে ভালোভাবে আর্ন করার পথে গেল, তখন মানে যখনই একটু মানে সুখের মুখ দেখলো তখনই তার জীবনটা একদম মানে জীবনে প্রদীপ নিভে গেল। তার বাবা কীভাবে মারা গেছিলো এবং কেন মারা গেছিলো তা তাদের মুখ থেকেই পুরো ভিডিও শুনে নাও, ভিডিওটা দেখে নাও, তাদের মুখ থেকে শুনে নাও। তা ভিডিওটা দেখা যাক কিভাবে তার বাবা মারা গেছিল। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের ইচ্ছে সবাই খুব ভালো আছো। তা আমরা খুব ভালো আছি, তিনজনে চলে এসেছি ব্লগ করতে। তোমাদেরকে আমরা অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে আমরা বলবো যে শ্বশুরবাড়ির কথা তোমরা শুনতে চেয়েছো, কিন্তু আজকে শ্বশুরবাড়ির কথা বলবো না, আজকে বাবার বাড়ির কথা শোনো। আমাদের যে বাড়িঘর দেখছো, আমরা যে এতটা গরিব, আমরা কিন্তু সর্বপ্রথম এতটা গরিব ছিলাম না, মোটামুটি মানে ছিল, গরিবই বলা যেতে পারে। কিন্তু আমি যেহেতু একটা মেয়ে, তো তিনজনে আমার বাবা মা আর আমি, আমার আর কোনো ভাই বোন নেই, আমি শুধু একা। এই তিনজনের কিন্তু হয়ে যেত মোটামুটি ভাবে, খুব আহামরি না হলেও খাবার দাবার কোনো কষ্ট হতো না। আমাদের জায়গা জমি ছিল মোট 2.5 বিঘা মতো ছিল, ছোট মাপে জমি, আর তার উপরই বাড়ি ছিল। তো ছোট মতো একটা পুকুরও ছিল, বাড়ির মাছ খাওয়ার মতো হয়ে যেত। তোমরা যদি দেখতে চাও, আমরা কোনোদিন ওই শহরকুড়ি গ্রাম ছিল, ওই গ্রামটার নাম শহরকুড়ি, এটা না, এটা তো নাকড়াকুড়ি, আমরা আগে ছিলাম শহরকুড়ি, 2 কুড়ি মিলে গেছে, মানে এটা নাকড়াকুড়ি আর ওটা শহরকুড়ি। আমার মার বিয়ে হয়েছিল প্রথমে করদহতে, যেখানে বর্তমানে আমার শ্বশুরবাড়ি। তো ওই করদহতে বাড়ি ছিল সবার, আমরা যেখানে উঠে এসেছিলাম ওই শহরকুড়ি গ্রামে, ওখানে কিন্তু আমাদের হিন্দু অতটা ছিল না। এই কাছে কয়েক ঘর বর্মণ আছে, কয়েক ঘর আদিবাসীও আছে, কিন্তু বেশিরভাগ আছে ওখানে মুসলিম। আমরা মুসলিমদের সঙ্গে থেকেছি, ওরা আমাদেরকে খুব ভালোবেসেছে সর্বপ্রথম, এটাই কথা। কেননা ওদের কথা যদি না বলি অন্যায় হবে, আমাদেরকে মানে বুঝতে দেয়নি ওরা কখনো যে আমরা একা, সবসময় আমাদেরকে একসঙ্গে নিয়েছিল। কোনো সময় বলেনি যে তোমরা কেন এখানে এসেছো, আমাদের ডিস্টার্ব হয়েছে, সবসময় আমাদের বাড়িতে যেত একসঙ্গে, মানে বন্ধুর মতো ভালোই আমরা ছিলাম। ওরা আমাদেরকে খুব ভালোবেসেছে, কিন্তু আমাদের কপাল খারাপ আমরা নিজেরাই করেছি। আমরা নিজের কপাল নিজে খারাপ করেছি কেন বললাম, কারণ আমার বাবারা ছিল পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে কেউ শিক্ষিত ছিল না, শুধু আমার বাবা একাই শিক্ষিত ছিল। বাবাদের বাড়ি ছিল অন্য জায়গায়, নপাড়া নামে একটি গ্রামে। তো ওখান থেকে যখন আমার ঠাকুর বাবা মারা যায়, তারপরে কি করেছে, জমি জমাগুলো সব বিক্রি করে করদ হতে চলে এলো। যখন নপাড়া থেকে করদ হতে যায়, তো আমার ঠাকুমাদের কিন্তু অনেক কিছু ছিল, বিষয় সম্পত্তি মানে মোটামুটি ভালোই, পাঁচ ভাইয়ের চলে যেত, হয়ে যেত। তখন কি করেছে, ওই জমিগুলো বিক্রি করে করদ হতে চলে গেছে। করদ হতে যাওয়ার পরে আমার বাবা একাই শিক্ষিত ছিল, সেই জন্য কেউ আর জমি জমার দিকে কিন্তু লক্ষ্য করেনি, সবাই বাবাকে বলেছিল যে তুই ওগুলো কর। তখন আমার বাবা সব ওই জমিগুলো বিক্রি করার টাকাগুলো দিয়ে করদ হতে আবার জমি কিনেছিল। করদ হতে ওই যে শহরকুড়ি বললাম আমাদের গ্রাম, ওখানেও এই আশেপাশে, এগুলো 1.5-2 কিলোমিটার ভিতরে হবে ফাঁকাটা, তো সেরকম জায়গায় কোথায় পেয়েছে সেরকম জায়গায় জমিগুলো কিনেছিল। কিন্তু জমিগুলো সব কিনেছিল আমার ঠাকুমার নামে। আমার বাবা ভেবেছে যে ঠাকুর মানে আমার বাবার বাবা নেই, তাহলে মায়ের নামেই সব কিছু দেই, তারপরে যখন আমার মা বুড়ি হয়ে যাবে তখন মায়ের বিবেচনা করে সবাইকে ভাগাভাগি করে দেবে। তখন আমার ঠাকুমা কি করেছে, তলে তলে সব ভাইগুলোকে দিয়ে দিয়েছে, জমি বাড়ি সবাইকে সব দিয়েছে, শুধু আমার বাবাকে কিছু দেয়নি। তো আমি যেখানে বললাম যে 3 বিঘা 3.5 বিঘা মতো ছোট মাপের জায়গা ছিল, ওটা কোথা থেকে এলো, আমার মা যখন বিয়ে করে আমার বাবাকে, আমার দাদু আমার বাবাকে 30,000 টাকা দিয়েছিল, ওই টাকা বাবা নষ্ট না করে কি করেছিল, জমি কিনেছিল। ওইটুকু জমি শুধু আমাদের ছিল ওই জমির উপরে। বাবা বলছে কি যে আমাকে যখন এরা কিছু দিল না, বাড়ি থেকে বের করে দিল, প্রতিদিন ঝগড়া লাগে, মানে বাড়িটাও অন্য ভাইগুলোর নামে রেজিস্ট্রি আছে। তখন একদিন বলছে হঠাৎ করে যে তোরা বেরিয়ে যা, এই যে কাগজপত্র বের করে বলছে যে এটা তোদের বাড়ি হয় না, আমাদের নামে আমার মা দিয়ে দিয়েছে। তখন আমার বাবারা বাধ্য হয়ে কি করবে, ওই ফাঁকা জমিটাতে বলছে যে আমার শ্বশুর থেকে যেটা জমি পেয়েছি ওখানেই আমরা বাড়ি করবো, মানুষের ভিড়ের মধ্যে আর যাবো না। তখন আমরা ওখানে বাড়ি করেছিলাম। আমার মা বারণ করেছিল যে ফাঁকা মাঠে বাড়ি করো না, পাড়ার মধ্যে জায়গা বিক্রি আছে ওখানে কেন। আমার বাবা বলছে কি যে আমাদের তো কোনো শত্রু নয়, কি হবে, জোর করে বাড়ি করে নিল ওখানে। তার জন্য আমি বললাম যে আমাদের কপাল আমরা নিজেই খারাপ করেছি, কারণ বাড়ি করাটা ওখানে সব থেকে বড় ভুল হয়েছে। আমার মা বলেছিল বাবাকে যে তোমার এখানে সমস্যা হচ্ছে, তোমার ভাইরা এত শয়তান, সবকিছু চুপচুপ করে নিয়ে নিয়েছে, আমরা আর এখানে থাকবো না, চলো বর্ধমানে চলে যাই। তার মানে আমার বাবা অনেকদিন আগে বর্ধমানে গিয়েছিল, ওখান থেকে এসে বলছিল যে লোকগুলো খুব ভালো, আমরা যদি ওখানে যাই তো থাকতে পারবো। আমার মা বলেছিল যে চলো, আমার বাবা সেখানেও যায়নি। মা বাবা কি বলেছিল বলো? বলছে আমার ভাই আর মায়ের দেখতে পাবো না বর্ধমান গেলে, আমি যাবো না, লাস্টে ওই ভাই আসে মারে ফেললো। ওখানে আমি ছোটতে এসেছিলাম, তখন আমি অত ভালো মনে নেই, আমার কিছু মনে নেই, কিছুদিন পরে আমার বড় হওয়াটা একদম শহর করিতে। তো বন্ধুরা, তোমরা আরেকটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে আমার মায়ের যে একটা বোন আছে আমি বলেছিলাম, ওই বোন আবার আমার মায়ের ছোট দেওরকে বিয়ে করেছে, মানে পাঁচজনের মধ্যে সর্বশেষ যে তাকে আমার মাসি বিয়ে করেছে।
আর আমার বাবা যখন বেরিয়ে চলে এলো আমার দাদুর জমিতে, তখন আমার বাবা কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক রাখেনি। বাবা দেখছে যে আমাকে কিছুই দিল না, তাহলে ওদের সঙ্গে সম্পর্ক রেখে আমার কি দরকার, আমাকে তো কিছু অন্তত পক্ষে দিতে পারতো। আর যদি আমার বাবা বলতো কোনোদিনও যে আমাকে কেন কিছু দাওনি, তখন ওরা উল্টে বলতো কি যে কেন তোকে কিছু দিব, আমাদের সয় সম্পত্তি দেখে তুই শ্বশুরবাড়ি থেকে ওই জমিগুলো পেয়েছিস, ওই টাকাটা পেলি, না হলে কি জমি কিনতে পারতিস, ওই জন্য তোর ভাগ শেষ, তুই আর এখানে পাবি না। ওই জন্য আমার বাবা বলছে যে ওদের সঙ্গে সম্পর্ক রেখে আমাদের আর কাজ নেই, আমরা একা একা এখানে থাকবো। কিন্তু জমিটা এমন জায়গায় আমাদের ছিল, দুই শরিকের জায়গা, আলের এপারে আমার বাবা জায়গা নিয়েছে, তো ওই পাটটা ওদের দাগ, মানে আমার কাকুদের দাগ, যারা মানে পাজি ওই শরিকের আছে, আগে থেকে ছিল আমার সাথে, হ্যাঁ আগে থেকে ছিল, সেখানেই জমিটা। ওই জন্য আমার মায়ের একটু আপত্তি ছিল, এক জায়গায় সব হয়ে গেল। তখন যাই হোক, আমরা অনেকদিন ধরে কোনো সম্পর্ক রাখিনি। তারপরে হঠাৎ করে যখন আমার মাসি ওখানে বিয়ে করে নেয়, প্রেম করে বিয়ে, আমার বাবাকে আগে জানায়নি, যদি আমার মাসি জানাতো তাহলে বলতো যে করিস না, কেননা আগে থেকে তো জানে যে এরকম সমস্যা, দিদি জ্বলছে ওখানে, শ্বশুরবাড়ির ওরা ঠকালো, কোনো কিছু দেয়নি, তবু জেনে শুনে ওখানে বিয়ে করে নিল, চুপ করে মানে বিয়েটা করেছে, আমার বাবা জানে না। পরে জানতে পেরে যাই হোক বিয়ে হয়ে গেছে, আর কি বলবে। তারপর যখন আমার মাসির সঙ্গে আমার কাকুর বিয়ে হয়ে গেল, তারপর প্রত্যেকদিনই এসে এসে আমাকে নিয়ে চলে যায় ওদের বাড়িতে, কেননা আমি তখন ছোট ছিলাম। আর ওখানে যে বাড়িতে আমার বাবারা ছিল, সেখানে আগে পাঁচ ভাই একসঙ্গে ছিল, কিন্তু বিয়ে হওয়ার পরে ভাগ হতে হতে যে দুই ভাইয়ের নামে বাড়িটা রেজিস্ট্রি করা ছিল সেই দুই ভাই শুধু ছিল, আর বাদ বাকি অন্যান্য ভাইকে সাইডে দিয়েছিল, তারা ওখানে গিয়ে আপন আপন বাড়ি করেছিল। আমি বললাম না, আমার বাবাই শুধু কিছু পাইনি, তো এটাই সত্যি। আর আমি তো বাড়িতে একটাই মেয়ে, আমাদের মার বাবার আর কেউ নেই, আর থাকি তো ফাঁকা মাঠে, পাড়ার সাথে অতটা লিঙ্ক নেই, সবার সঙ্গে উঠে বসা একটু কম হয়, যখন আসে তখন হয়, কিন্তু তবুও নিজের মেয়ে যদি বাড়িতে না থাকে কেমন একটা হয়। আমার বাবারা সবসময় আমাকে খুব ভালোবাসত, কারণ আমি একা, যদি আরো কোনো ভাই বোন থাকতো যে একজন গেছে থাক, মনে বুঝ দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু একা ওই জন্য থাকতো না ছেড়ে। আর আমার মাসি বারবার করে আমাকে নিয়ে চলে যায়, তিন চার দিন করে রাখতো। তখন ওই সূত্রে আমার বাবা কি করে, তোমাদের তো আমি আগে বলেছি আমার বাবা পার্টি অফিসে থাকতো, সেকেন্ড জন ছিল, ফার্স্ট আলাদা জন ছিল, আর সেকেন্ড জন আমার বাবা ছিল, তো সিপিএম পার্টি করতো, তো দুবেলাতে অফিসে যেতে হতো, সকালে একবার যেত, দুপুরে চলে আসতো, বিকেলে যেত, সন্ধ্যাবেলাতে চলে আসতো, তখন গিয়ে গিয়ে আমাকে নিয়ে আসতে যেত। বারবার করে যাওয়া আসা করতে করতে মানে আমার মাসির জন্য আবার ওই গোষ্ঠীর সঙ্গে আমাদের ধীরে ধীরে মিল হয়ে গেল। আবার আমাদের জমির পাশে ওরা এসে আবাদ করতো, না খেয়ে আসবে না খেয়ে আসে আমরা অত জানি না, ধরো আমাদের খাবার টাইম হয়ে গেছে দুপুরবেলা আমরা খাবো স্নান করে, ওরাও এসে আমাদের গাছতলা বসেছে, তখন খাবার কথা না বললে হয়, তখন আমার বাবা বললো যে থাক, আর আমাদের বলে যে রাগারাগি করিস না, আমার ভাই তো হয়, দেয়নি তো দেয়নি, আমার যা আছে ওগুলো দিয়ে আমরা খাবো, আমাদের কোনো অভাব হবে না, তো ডাকাডাকি তখন করে, যখন এসে বসে থাকে তখন বলি যে খা, এরকম করতে করতে একে বলতে ওকে বলতে আমাদের আবার মিল হয়ে গেল। আমার মার মন খারাপ হয়ে যাচ্ছে হয়তো, আর জন্য কিছু বলবে না, আমি বলছি তোমরা শোনো। এখন আমার অনেকদিন পার হয়ে গেল এইভাবে। তারপরে যাওয়া আসা তো ঠিকঠাকই করতো, প্রায় আসতো, আর আমাদের বাড়িতে একটু মাঠে অনেক কিছু শাকসবজি আবাদ হতো, সেখান থেকে ব্যাগে ব্যাগে নিয়ে চলে যেত সবাই, আমরা কিন্তু কাউকে কিছু বলি না, যদি আমার বাবা বললে একটু মনক্ষুণ্ণ হয়, মাঝে মাঝে মা বাবার কাছে যায়, আবার বাবা তো নেই শুধু মার কাছে ভাইয়ের কাছে যায়, ভালো ভালো গাছের আম হয়, অনেক আম আছে আর দেয়ও আমরা, আগে আগে নিয়ে চলে যাবে, মিল হলো তো এতই মিল। আমার মা যদি কিছু মনে করিয়ে দেয় যে তোমাকে ভালোবাসেনি তুমি কেন এরকম করছো, তাহলে কি হবে, আমার মা হয় খাক একদিন বুঝবে, আমি যখন থাকবো না তোমাদের দেখবে, এরকম বলে। আমার বাবা মানে একদম এতটাই হয়ে গেল ওই দিকটাই, আর কিছু বলার ভাষা নেই। তো যে শয়তান মানে আমার বাবার ভাই যেটা আমার বাবাকে যে মেরেছে, সে মাঝে মধ্যে কিন্তু এলে ওর ছেলেকে কোলে নিয়ে আসতো, ছোট ছোট ছেলে, নিয়ে এসে বলতো কি দেখ এই তিন বিঘা জমি তোর একদিন গোটাটাই হবে, এরকম করে বলতো, ইয়ার কি করে হেসে হেসে কিন্তু বলতো। আমরা কিন্তু জানি না যে মনের মধ্যে কি চলছে। আর আমার বাবার মা তো, ও তো আরই পাজি, কারণ ওই তো সব ভাইকে দিয়ে দিয়েছে ওগুলো চালাকি করে, কারণ ওর নামে জমি জমা ছিল, সবাই মানে শয়তান, আমাদেরকে কেউ দেখলো না আরকি, আমার বাবাকে সবাইকে ঠকালো, ওইভাবে বলতো যে এগুলো সব তোর হবে। আমরা ভাবি যে কেন ইয়ার কি চলে, হয়তো বলছে ওই ছোট বাচ্চা হতে পারে। আমাদের পুকুরে আমরা একবার মাছ ছেড়েছিলাম, তো দুটা সিলভার কাপ মাছ হবে অনেক বড় বড়, তো মাছ দুটো আমরা মারিনি, আমরা বলছি থাক কত বড় হয় দেখি, তো তো মাছগুলো মানে জাল খাওয়া দিলে ওঠে, আর সিলভার কাপ মাছ তো অনেক ভেদা, জাল খাওয়া দিলে ওরাই আগে ওঠে। করতে করতে একদিন ওরা এসছে মাছ মারবে, তখন বাবা জাল নিয়ে এলো মাছ মারছে, ওই মাছটা উঠে এলো, তখন ওই শয়তানের ছেলেটা বলছে কি যে আমরা নিয়ে যাবো ওই মাছটা, তখন আমি বললাম কি কেন দিবো তোদেরকে, আমি দিবো না এই মাছ, কেন দিবো অন্য মাছ নিয়ে যা। তখন ওর বাবা বলছে কি বলে দে তো যে দিবেন না, রামদাও দিয়ে কাটে কাটে নিয়ে চলে যাবো, এরকম মানে আমাদেরকে শোনাতো কথা, কিন্তু আমরা বুঝতে পারিনি যে মনের মধ্যে এতটা ছিল। এভাবে মোটামুটি নয় সাড়ে নয় বছর মতো হয়ে যাওয়ার পর ঠিকঠাকই ছিল, এভাবে চলছে। তারপর বাবাও টুকটাক যায়, ওরাও আসে মাঠে, এলে তো সবসময় আমাদের এখানে আসে, খায় দায় হাড়ি থেকে ভাত বেড়ে নিয়ে খেয়ে নেয়, মানে আরো বেশি শুরু হয়ে গেল। আমাদের মোষের গোয়াল ছিল, সেখানে এসে বলে ঢুকেছিল দশটার দিকে মনে হয়, আমরা জানি না, পরে মানুষের কাছে গল্প করেছে। আর মোষ তো জানোই যে ছটফট করে না। আর আমাদের বাড়িতে কিরকম ছিল, এরকম জয়েন্ট বাড়ি ছিল, আর বাইরে ছিল রান্নাঘর, আর কঞ্চি দিয়েছিল আর মাটি লাগানো ছিল, ওই এরকম কঞ্চিগুলো কিন্তু ফাঁক হয়ে ঢোকা যেত, লোক যদি চেষ্টা করে কেউ তো ঢুকতে পারবে, রান্নাঘরের ধোয়া বের করার জন্য মানুষ একটু ফাঁকা ফাঁকাই কিন্তু রান্নাঘর করে, ওই রকম ছিল। আর ওই রান্নাঘরের সঙ্গে দরজা কাটা ছিল, একটা লিঙ্ক ছিল, মানে বাইরে বেরোলে বৃষ্টি পড়বে, সেই জন্য আমরা ওই দিক দিয়ে দরজা করেছিলাম, তো ওই রান্নাঘরের ওই কঞ্চি ফাঁকা করে ঢুকেছিল। ঢোকার পরে তো
ওই মোষের গোয়ালে বসেছিল। পাড়ার মানুষ তখন ওইবার না গম কাটতে চলে গেছিল। আমার বাবাকে বললো যে বাবা তখন জিন ধান টান কাটতো, বাবাকে বলেছিল যে চল গম কাটতে যাবি। আমার বাবা বলছে কি না না ফাঁকা মাঠে এদেরকে রেখে ঠিক হবে না যাওয়া, মানে গম কাটতে গেলে 15-20 দিনের ধাক্কা, সঙ্গে সঙ্গে তো আর আসা যাবে না, এক গ্রাম ছেড়ে আর এক গ্রামে চলে যেতে হয়। তো আমার বাবা আবার যায়নি, হয় না বিপদ হলে মানুষের বুঝি এরকমই হয়, তো যায়নি। আর পাড়ার ছেলেগুলো সব মোটামুটি ছিলই না অর্ধেক, তখন লোকজন ছুটে আসতে একটু দেরি হয়ে গেছে, তাতে পালিয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে। তারপরে ধরতে আর পারেনি, মানুষের কাছে গিয়ে ওই রাত্রেই বলেছে কি কি করেছে, মানুষের কাছে বলেছে এরকম করে, পরে আমাদেরকে গল্প করেছে। আর ফাঁকা বাড়িতে ওই জন্য চান্স পেয়েছে, যদি আমরা গ্রামে বাড়ি হতো গ্রামের মধ্যে জীবনের সুযোগ পেত না, কারণ গোটা গ্রাম আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটু আওয়াজ শুনে ওই রাত 12টা 1টার সময় সবাই ছুটে এসেছিল লাঠি ঠান্ডা নিয়ে। সবাই বুঝতে পেরে গেছিল যে কোনো একটা বিপদে হয়তো পড়েছে। তো ওই গ্রামের লোক আমাদেরকে খুব ভালোবেসেছে, ওদের কোনো দোষ নেই। এই যে গুন্ডা শয়তানটা ওদের জমিতে ছাগল টাগল যদি যেত এমন করে মারত যে আধা মারা হয়ে যেত, কি করতো ছাগলগুলো নিয়ে গিয়ে চুপচুপ করে মাটিতে পুঁতে রেখে দিত। এত এত অন্যায় করেছে ওই গ্রামের মানুষ, ওকে মানে মেরেই ফেলতো। আমার বাবার মুখ দেখে কেউ মারে না, যে অমুকের ভাই হয় ও যেন কিছু বলে না, এরকম পাজি ছিল। তো আমার বাবা সবসময় বাঁচিয়েছিল আর লাস্টে এটা হলো। তো ওইভাবে মেরে দিয়ে তো চলে গেছে। তারপরে তো আমরা অনাথ হয়ে গেলাম, সবার কাছে গিয়ে গিয়ে ওগুলো গল্প করেছে যে আমি এরকম করে আগেই ঢুকেছিলাম। ওগুলো আমরা পরে মানুষের মুখে শুনেছি, মানুষ এসে এসে আমাদের বাড়িতে বলতো। যাই হোক, ওরকম বাড়ি করার জন্য আমাদের ওটা হয়ে গেল। যদি আমরা আমার মায়ের কথা শুনে গ্রামের মধ্যে বাড়ি করতো তো চান্সই পেত না, মানে জীবনে ওর সাহসই নেই যে ওখানে আমাদের দরজার কাছে আসে, মানুষ ওকে ছাতু করে দিত। কিন্তু ওটাই সুযোগ পেয়ে গেছে, আর ওই জন্য রাত্রিবেলাতে এসেছে। তোমরা হয়তো কেউ বলতে পারো যে আমাদের হয়তো অন্যায় ছিল, না হলে এত বড় ঘটনা ঘটতো না। কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমাদের কৃষ্ণের নামে বলতে পারি, আমাদের কোনো অন্যায় ছিল না। এখানে আরেকটা কথা বোঝা যাচ্ছে, তোমরা বুঝতে পারবা যদি একটু মন দিয়ে শোনো, যদি আমাদের দোষ থাকতো তাহলে তো দিনের বেলা মারামারিতে হতো, ডাক দিয়ে হাঁক দিয়ে বিচারে বসতে পারতো যে তুই এটা কেন করলি, তাহলে কেন 12টার সময় আসলো, কেন তখন চুপচুপ করে মারলো। বীরের সঙ্গে তো যুদ্ধ করতে হলে সামনাসামনি করতে হয়, চুপচাপ করে করতে হয় না, এটা ওর সঙ্গে সবাই জানি। তাহলে কেন চুপচাপ করে করলো? এই কারণে চুপচাপ করে করলো কারণ আমার বাবা যে এত ভালো, সবাইকে এত উপকার করে, সবাই ছুটে আসবে। আমার বাবাকে যদি একটা আঙুল তুলে কথা বলে গোটা গ্রাম ছুটে আসবে, সেই ভয়েতে চুপচুপ করে এসছে। কারণ জানে, আর বাবা পার্টিও করতো, জানে যদি আমার বাবা কিছু একটা বলে না মানে একই সেরা শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য চুপ করে এসে এই ঘটনা ঘটালো। জানে এদের মা বেটির মাথার উপর আর কেউ নেই, এই একজনকে যদি আমরা শেষ করে দিই তো ওরা বানের জলে ভেসে যাবে। তো সেটাই হলো। তারপরে তো আমরা অনাথ হয়ে গেলাম এরকম। আমার বাবা মারা গেল। তারপরে আমার মা প্রায় অসুস্থ হয়েছিল, এতটাই অসুস্থ হয়েছিল যে আমার মায়ের কোমর থেকে নিচটা পড়ে গেছিল, আর মানে কি করবে কিছু বুঝতে পারছিল না। খালি মানে আমার মা এখন বলে, এখন এখানে চুপচাপ আছে, আমি বলছি কারণ আমার মা এগুলো বলতে পারে না, তোমাদেরকে জানাবো জন্য বলছি। তখন আমার মুখ তাকিয়ে উঠেছে যে না কিছু একটা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, যদি না খাই তাহলে আমার মেয়েটা কোথায় যাবে। তখন আমি ভালোই ছোট ছিলাম, আর আমার দিদা ছিল তখন আমার মার পাশে এসেছিল। আমার দিদারও দাদু ছিল না, আমার বাবার মানে আমার দাদু অনেকদিন আগে মারা যাওয়ার পর আমার দিদা আমাদের বাড়িতে মাসি বাড়িতে এইভাবে থাকতো। তখন যখন শুনতে পাই এরকম, আমার দিদা আমাদের বাড়িতে একবার চলে এসেছিল, এসে তখন থাকতো, বোঝাতো রান্নাবাড়ি, যাই হোক তখন বুড়ি মানুষ, খুবই বুড়ি, কিন্তু আমাদের সাথে ছিল, মানুষ আজকে নেই, তবু বলতে হচ্ছে উপকার করলে তো অবশ্যই বলতে হবে। এসে মাকে খাবার আগিয়ে দেওয়া, মানে যদি না পারে ভালো তবু যা পারে তাই দেওয়া, আমাকে কিছু খেতে দেওয়া, এরকম করে দেখছিল, আমাদের পাশে তখন ছিল। এভাবে তো থাকতে থাকতে তখন আমার মা একটু সুস্থ হলো, 1-1.5 মাস মতো লেগেছিল। তারপর ডাক্তার ডাক্তার দেখানো হলো, সুস্থ হওয়ার পরে তখন আমরা দেখছি যে মুসলিম পাড়া বলে সম্ভব অসম্ভব নয়, ওরা সবাই বলছিল গ্রামের মানুষ যে তোমরা এখানে থেকো না, কারণ তোমাদের জাতি ভাই নেই, আর এদিকে তোমাদের মেয়ে একটাই, তুমি নিয়ে এখন কি করবে, তোমাদের কোনো ভালো গোষ্ঠীর কাছে চলে যাও, আত্মীয় স্বজনের কাছে যাও, কেননা তোমরা মা বেটি যে কোনো বাড়িতে একা থাকা রিস্ক হবে। তখন আমরা কি করলাম, আমার মা সব বাড়িতে আমাদের গোষ্ঠী আত্মীয় স্বজন সবাই তো নিজেরাই শয়তান, তোমরা তো সবই শুনলে যে আমাদের নিজের বাবার গোষ্ঠীটা আমাদের এত বড় ক্ষতি করলো, তাহলে আমার মা বলছে এখন আমরা কোথায় গিয়ে বলবো যে থাকতে দেওয়ার কথা, সবাই তো শয়তান, যদি সবাই শয়তান না হতো তো আমাদেরকে ঢাকিয়ে ছাপিয়ে নিয়ে থাকতো। মা সবার কাছে প্রায় গিয়েছিল, এক একজন এক এক রকম কথা বলেছে, সেই জন্য আর থাকা হয়নি। মা ওদের ভাবসাব দেখে বুঝতে পেরেছে যে আসলে মানে নিঃস্বার্থভাবে যে এক সাইডে জায়গা দিয়ে যে না তোমরা থাকো এখানে করে খাও, এরকম কিন্তু খোলাসা করে কেউ বলেনি, মানে সবাই এক একজনের এক এক তাল গোছাচ্ছে, পেয়ে গেছে সুযোগ, সবাই সুযোগের মানে সদ্ব্যবহার করতে চাচ্ছে। তখন আমার মা দেখলো যে না এদের কাছে থাকা সম্ভব হবে না, তো কি করবো আমি এখন, এই আমার নাকড়াকুড়িতে যে মামা আছে সেই মামা কিন্তু আমার মায়ের নিজের ভাই হয় না। আমি তো বললাম যে আমার মায়েরা দুই বোন, ওটা মায়ের মাসির ছেলে, মানে আমার দিদার নিজের বোন, বোনের ছেলে, ওই বোনের ছেলে ওই আবার একটাই ছেলে। তখন আমার মা আবার ছোটবেলা থেকে ওদের বাড়িতে থাকতো, বেশি বেশি মানে অনেকদিন থেকেছিল, এই 8-9 বছর মতো। আমার দাদুদের আবার মেয়ে ছিল না, একটাই ছেলে। তখন আমার মা আবার ওখানে থাকতো, মাসিকে মানে খুব ভালোবাসতো, ওখানেই একসঙ্গে থাকতো। তো নাকড়াকুড়ি গ্রাম খুব চেনা, মানে আগে থেকে 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 সবার সঙ্গে প্রতিবেশী হয়ে গেছে। আমার মা বলছে তা ওখানেই যাবো, ওখানে গিয়ে বলি তো কি করে। তখন আমার মামাকে এসে বলেছিল যে আমি তোমাদের বাড়িতে যদি উঠে আসি তো তোমরা কি রাগ করবে। তখন আমার মামা বলেছিল যে ঠিক আছে তোরা থাক,
দেখতে তো পাচ্ছিস আমাদের গরিব সংসার, থাকবো একসঙ্গে, তোরা এক সাইডে এসে থাক আর আমরা এক সাইডে থাকবো, তোদের সংসার তোরা করে খাবি, আমাদের সংসার আমরা করে খাবো। তারপরে আমরা ওখানে বেচা কিনা করে দিয়ে চলে এলাম। তারপরে টাকা কি হলো ওটা আরেকদিন বলবো, আজকে আর বলবো না। এখানে এসে নাকড়াকুড়িতে আমরা ভালোই ছিলাম, এমনিতে আমাদের কোনো গার্জেন হিসাবে কোনো অভাব হয়নি। আমার মামারা একই বাড়িতে একই ঘরে একই বারান্দার নিচে সবাই মিলে একসঙ্গে ছিলাম। আমার মামারা মামাদের সংসার করে খেত, আমরা আমাদের সংসার করে খেতাম, দুমা বেটি আমাদের তো আর কেউ ছিল না। এভাবেই আমরা চলেছি, কেউ তখন খোঁজ পাত্তা নেওয়ার ছিল না যে আমরা বেঁচে আছি না মরে গেছি, আমরা খাচ্ছি না খাই না। আজও পর্যন্ত আমাদের আত্মীয় স্বজনের সমস্ত অনুষ্ঠান হয়ে যায়, এমনকি লোক মারা যায়। লোক মারা গেলে তো অন্তত পক্ষে মাকে হাড়ি ফেলতে হবে, আমাদের হিন্দুদের এটা নিয়ম, সেই খবরটাও আমাদেরকে দেয় না, অন্য মানুষ অন্য মানুষের সূত্রে এসে পৌঁছায়, তখন আমরা নিয়মকানুন করি। তো এইভাবে আমাদের দিন কেটে যাচ্ছে। তারপরে দেখছে মা, দেখলো যে কতদিন আর এইভাবে থাকবো, একটা নিজের বাড়ি করি। আমার মামা কিন্তু বলেনি যে তোরা বাড়ি কর, যেটা সত্যি সেটা মামা বলেনি যে বাড়ি কর কি তোরা বেরিয়ে যা, কিছু বলেনি। আমার মা দেখছে যে কতদিন আর এরকম থাকা যায় মানুষের বাড়িতে, একটা নিজের মাথা গোজার ঠাঁই করতে হবে। তারপরে তো এই তো ছোট্ট জায়গা, খুবই কম টাকা দিয়ে আর কইটুক হবে, সেটুক টাকা দিয়ে মোট 50,000 টাকা দিয়ে 25,000 টাকা দিয়ে জায়গা কেনা আর 25,000 টাকা দিয়ে ছোট্ট মতো বাড়ি করেছিলাম। প্রথমে তো তাঁতের বেড়া ছিল বললাম, তারপরে ধীরে ধীরে সাপের অত্যাচারে লোন নিয়ে এখন এই টিন দিয়ে বেড়া করেছি, এটা আমাদের জীবন। তারপরে ধীরে ধীরে সব বলবো, আর তোমরা ভালো থেকো, সবাইকে হরে কৃষ্ণ।